স্থাপনের সংশোধিত প্রস্তাব আবারও মন্ত্রণালয়ে সরকার থেকে 70 ভাগ অর্থ চায় বিপিসি ন্যূনতম মজুরি 20,000 টাকা সহ 10 দাবিতে সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতি যাত্রীদের ভোগান্তি ব্যাহত পণ্য পরিবহন রাঘবপালদের রেখে চুনোপটি ধরায় ব্যস্ত দুদক মন্তব্য হাইকোর্টের ধরাছোঁয়ার বাইরে বড় ঋণ খেলাপিরা সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফতারা শুনছিলেন শিরোনামে এবারে জানাবো বিস্তারিত জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে এখনও আশাবাদী বিপিসি এজন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি আরেক দফা সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে এবার প্রকল্পের ব্যয় বেড়ে ছাড়াচ্ছে 20,000 কোটি টাকা একসময় নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের কথা থাকলেও এখন সরকার থেকেই 70% অর্থ চায় বিপিসি দেশে বার্ষিক জ্বালানি তেলের চাহিদা 60 লাখ টনের বেশি এর মধ্যে 45 থেকে 47 লাখ টনই ডিজেল একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে বছরে 15 লাখ টন তেল পরিশোধন করা হয় চাহিদার বাকিটা আমদানি হয় পরিশোধিত হিসেবে চট্টগ্রামে 1968 সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু অনেক আগেই শেষ নিয়মিত সংস্কার করে কাজ চলছে পরিশোধনের এমন প্রেক্ষাপটে 2010 সালে 30 লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তখন 13,000 কোটি টাকা ব্যয় ধরা হলেও গত এক যুগে 10 দফা প্রকল্প প্রস্তাব সংশোধনের পরও কাজ শুরু হয়নি এটা আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে প্ল্যানিং কমিশনে আমরা রিভাইজ ডিপিপি হলো এটা হলে আমরা দ্রুত হাতে টেন্ডারে চলে যাব এটা ইনিশিয়ালি ছিল 20,000 কোটি টাকার এখন আপনার ডলার ইন মূল্যবৃদ্ধির কারণে এটা হাতে রিকাস্ট হতে পারে আগে প্রকল্পটি বিপিসির নিজস্ব অর্থায়নে করার কথা ছিল কিন্তু লম্বা সময় ডিজেলে লোকসান দেয়ায় প্রতিষ্ঠানটির সেই ক্ষমতা নেই বলে জানান এই কর্মকর্তা ডিপিপিতে তুলসী ব্রিজে বিপিসির নিজস্ব অর্থায়নে যে করার যে প্রস্তাবনা ছিল এটা আর এখন সম্ভব হচ্ছে না আমরা সরকারকে বলবো যে এর 70% অ্যাটলিস্ট এডিবি সাহায্যের মাধ্যমে তারা প্রোভাইড করবে বাকি 30% বিপিসি নিজস্ব কস্ট থেকে প্রোভাইড করবে বর্তমানে সারা বিশ্বেই রিফাইনারি শিল্পের ব্যস্ততা অনেক বেশি তারপরও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিশোধিত ডিজেলে গুনতে হচ্ছে বাড়তি দাম তাই বিশেষজ্ঞদের মতে রিফাইনিং সক্ষমতা বাড়ানো দরকার কিছুটা সাশ্রয় সংস্থান হবে কোনো সন্দেহ নাই সেখানে 15 থেকে 17 লক্ষ টন আমরা ডিজেল নিজেরা রিফাইন করতে পারব বাকি যে প্রায় 20 লক্ষ টনের মতো পেট্রোলিয়াম উৎপাদিত হবে সেটা কিন্তু বাংলাদেশে ব্যবহারের কোনো সুযোগ নাই সেটা রপ্তানি করতে হবে আমার মনে হয় একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে সরকারি তহবিল থেকে বড় অঙ্কের অর্থ না পেলে যদি অনুমতি মেলে আন্তর্জাতিক সংস্থার ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী বিপিসি হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের জাতীয় গ্রিডে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নতুন বিদ্যুৎ কেন্দ্রের 400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে চলতি বছরের জুন মাসের শেষের দিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নতুন নির্মিত 400 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইস্ট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের চলমান 6টি ইউনিট থেকে দৈনিক 1,293 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমরা তো গত 15 তারিখ থেকে পরীক্ষামূলক শুরু হয়ে গেছে আমরা গতকাল ক্যাপাসিটি ডিক্লেয়ার করে দিয়েছি বাণিজ্যিকভাবে উৎপাদনের যে ডেট নির্ণয় করা লাগে সেটা গতকাল হয়ে গেছে ইনশাল্লাহ এখন গ্রিডে সংযুক্ত আছে গ্রিডে হলো যে এটা ডিমান্ডের উপর নির্ভর করে এনএলডিসি যেভাবে বলে আমরা সেভাবে দিয়ে আমরা সর্বোচ্চ 400 মেগাওয়াট দিতে পারবো খাদ্য মজুত যাতে 15 লাখ টনের নিচে না নামে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংগ্রহ ও বিদেশ থেকে খাদ্য আমদানি সচল রাখতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনায় খাদ্য মজুত নিয়ে স্বস্তিজনক অবস্থায়
অবস্থানের কথা জানানো হয়। এই মুহূর্তে দেশে প্রায় 16 লাখ টন খাদ্য মজুদ আছে। এছাড়া ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবির মতো কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিদেশে অর্থায়নে চলমান প্রকল্পগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কিছুদিন ধরে এই প্রকল্পগুলোর অগ্রগতি কিছুটা ধীর কেন হচ্ছে সভায় সেদিকেও জরুরি দৃষ্টি দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। 16 লক্ষ মেট্রিক টন খাবার আমাদের মজুদ আছে গত 22 তারিখ পর্যন্ত। তো এটা আরও আলোচনা করা হয়েছে যে এই জন্য আপনার আভ্যন্তরীণ সংগ্রহ ক্রয় প্লাস প্রয়োজনীয় বিদেশ থেকে যেগুলো আপনার ইম্পোর্ট করা সেগুলো যেন নিশ্চিত করা হয় এবং কোনো অবস্থাতে যেন খাদ্যের স্টকটা কমফোর্টেবল 15 লক্ষ মেট্রিক টনের নিচে না নামে সেই বিষয়ে চিন্তাভাবনা করতে বলা হয়েছে। শ্রমিক ধর্মঘটে সারা দেশে বন্ধ রয়েছে লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচল। ন্যূনতম মজুরি 20,000 টাকা করা সহ 10 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিকরা। হঠাৎ করে ডাকা ধর্মঘটে ভোগান্তিতে নৌপথের যাত্রীরা, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এদিকে সংকট সমাধানে কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। শ্রমিকদের দাবি দেওয়া পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। শ্রমিক ধর্মঘটে হঠাৎ করে নৌযান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বেশি ভোগান্তিতে বরিশাল, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর সহ নদীবেষ্টিত এলাকার মানুষ বাধ্য হয়ে নৌকায় করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন অনেকে। হঠাৎ লঞ্চ বন্ধ হয়েছে এরকম আমি কিছুই জানি না, এখন আইসা আমরা এই যে বেডিং পত্র বা বিভিন্ন কিছু না যে ভোগান্তিতে পড়ছি এ তো বলার মতো না। লঞ্চ শুনছি এখন ধর্মঘট যাবে না, লঞ্চ আমাদের তো দুর্ভোগ, এখন কিভাবে যাবো বাচ্চা নিয়ে, বাচ্চা খুবই অসুস্থ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর 18টি ঘাটে কাজ বন্ধ রেখেছে নৌশ্রমিকরা। বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ থাকায় 35টি মাদার ভ্যাসেলের প্রায় 18 লাখ টন পণ্য আটকা পড়েছে। যশোরের নওয়াপাড়া নৌবন্দরেও বন্ধ আছে সার, কয়লা, খাদ্যসহ বিভিন্ন পণ্য ওঠানামা। কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10,000 শ্রমিক। লোকসানের শঙ্কা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন বন্ধ থাকলে প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। সবাই কর্মবিরতি করতেছে, কেউ কোথাও যাচ্ছে না, মাদার ভ্যাসেলেও কোনো কাজ চলছে না, আউটারও চলতেছে না, কর্মবিরতি সফল করতে খুলনার BIWTA ঘাট এলাকায় মিছিল করেছেন নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা তাদের। সব জিনিসের দাম বাড়তি, বাজার ঘাট খারাপ, আমাদের এই 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। বৈশ্বিক সংকট ও লঞ্চে যাত্রী কমায় এ মুহূর্তে শ্রমিকদের দাবি মানা সম্ভব না বলছে মালিক পক্ষ। এদিকে শ্রমিকদের দাবি দেওয়া পর্যবেক্ষণে কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। কমিটি যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করবে সরকার, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আগামীতে ব্যবসার পরিস্থিতির উপর নির্ভর করে তাদের বেতনের ব্যবস্থা করা হবে। নৌযান শ্রমিকরা যে দাবি পেশ করেছে এই বিষয়ে আমাদের শ্রম মন্ত্রণালয় কাজ করছে এবং ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, তাদের দাবিগুলো নিয়ে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ যে মতামত দিবে সেটাই সরকার বাস্তবায়ন করবে। ন্যূনতম মজুরি 20,000 টাকা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ 12 লাখ টাকা করা সহ 10 দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন সারা দেশের নৌযান শ্রমিকরা। রাকিব উল হাসান রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে 35টি মাদার ভেসেল। এসব জাহাজে নিয়ে আমদানি করা পণ্য নিয়ে বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন একদিনে জাহাজ ভাড়া হিসেবে বাড়তি গুনতে হচ্ছে অন্তত $10 লাখ। নৌশ্রমিকদের দেশব্যাপী কর্মবিরতিতে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলীর বিভিন্ন ঘাটে পণ্য ওঠানামা। বন্দরের বহির্নোঙরে সিমেন্ট, ক্লিংকার, সার, ইস্পাত শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে মাদার ভেসেল আছে 35টি। এসব জাহাজে আটকা পড়েছে প্রায় 18 লাখ টন পণ্য। শিপিং এজেন্টরা বলছেন প্রতিটি জাহাজের জন্য তাদের গুনতে হবে $10,000-15,000 বিলম্ব ফি, যার প্রভাব ফেলবে পণ্যের বাজারে। প্রত্যেকটা জাহাজ হয়তো আরও বেশি দিন এখানে আটকে থাকবে, ওগুলোর চার্টার খরচ বেশি দিতে হবে, তো সেই ক্ষেত্রে যাইয়া এই জিনিসটা অবশ্যই কারো জন্য কাম্য না, ইভেন যো যারা হয়তো ধর্মঘট ডেকেছেন ওনাদেরও কাম্য না। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া শ্রমিকদের ধর্মঘটে বিপাকে আছে লাইটার জাহাজের মালিকরাও। পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় কর্ণফুলীর বিভিন্ন ঘাটে আটকা পড়েছে তাদের জাহাজও। আলোচনায় এক মাস সময় নিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকরা তা মানছে না বলেই জানিয়েছেন জাহাজ মালিকরা। গভর্নমেন্ট থেকেই এটার একটা নিয়ম কানুন আছে করার, তবে
শ্রম শ্রমিকদের পাওনা পাবে, কিন্তু তারা যেদিন নির্ধারণ করবে তার আগের থেকে তারা এরিয়ার হয়ে আসবে। তারা উচিত ছিল যে এটা সময় দেওয়া সরকারকে এক মাসের। এদিকে জাহাজ মালিকদের এই অভিযোগ নাকচ করে দিয়ে শ্রমিকরা বলছেন, বারবার ধর্ণা দিয়েও শ্রম দপ্তর ও মালিকদের কাছ থেকে কোনো সমাধান পায়নি তারা। ঘুম থেকে উঠলে দেখা যায় দ্রব্যমূল্য, চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় তেল সব কিছুর দাম ডেলি একবার বাড়ে, কিন্তু আজকে 2016 সাল থেকে আমাদেরকে যে গেজেট দিয়েছে এই পর্যন্ত আমাদের 5টা টাকা বেতন বাড়ে নাই। গেল 2 সপ্তাহ আগেও চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক লাইটার শ্রমিকদের কর্মবিরতিতে 14 ঘন্টা বন্ধ ছিল কর্ণফুলীর 18টি ঘাট ও বহির্নোঙ্গরের পণ্য খালাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ধর্মঘটের সবশেষ খবর আমাদের জানান, সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? না, ধর্মঘটের সর্বশেষ খবর হচ্ছে এখনও পর্যন্ত আসলে ধর্মঘটটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে লাইটার শ্রমিক ইউনিয়নের সঙ্গে যারা জড়িত আছেন এবং বেশ কয়েকজন জাহাজ মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে ধর্মঘটটি চলছে এটির কারণে আসলে প্রতিদিন কোটি কোটি টাকা আসলে সবাইকে লোকসান করতে হচ্ছে। সঙ্গত কারণে এই অচলাবস্থা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় সেটি নিয়ে তারা আসলে দফায় দফায় বৈঠক করছেন, শ্রমিকদেরকে নানাভাবে আশ্বাস তারা দিচ্ছেন, কিন্তু শ্রমিকরা সেটিতে কর্ণপাত করছে না। আর শ্রমিক যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তারা আসলে দীর্ঘদিন ধরে তাদের সার্ভিস বুক প্রাপ্তি, নিয়োগপত্র প্রাপ্তি, পরিচয় পত্র প্রাপ্তি সহ নানা দাবি তারা আসলে নানাভাবে আন্দোলন করে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেটিতে কর্ণপাত না করতে তারা আসলে বাধ্য হয়ে আজকের এই যে লাগাতার কর্মসূচি সেটিতে তারা শুরু করেছেন। একটু বলে রাখতে চাই যে সারা দেশে এই লাইটার শ্রমিক ইউনিয়নের আওতায় অন্তত 30,000 নৌযান শ্রমিক রয়েছেন যারা আসলে এই নদী কেন্দ্রিক এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে তারা জড়িত এবং এগুলো করেই তারা আসলে তাদের দিনরাতি পার করেন, এবং সেই কারণে তারা বলছেন যে 2016 সালের আগে তাদের যে বেতনটি ধার্য করা ছিল সেটি এখনো পর্যন্ত বাড়ানো হয়নি, যদিও প্রতিনিয়ত প্রতিটি পণ্যের দাম বাড়ছে, তারা তাদের আসলে পরিবার পরিজন নিয়ে এক ধরনের মানবতার জীবনযাপন করছেন এবং সেই কারণে তারা বাধ্য হয়ে আজকের যে ধর্মঘট সেটিতে তারা নেমেছেন। এবং তারা বলছেন যে বিদেশ থেকে যে সমস্ত জাহাজ আমাদের বাংলাদেশে আসে তার সেই সমস্ত জাহাজের স্টাফরা তারা ইচ্ছে মতো আসলে সবখানে চলাফচল করতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো জাহাজ যখন ভারত সহ অন্যান্য কোনো জায়গায় যায় তখন আসলে শ্রমিকদেরকে সেই জাহাজ থেকে নামতে দেওয়া হয় না, এবং ফলে তারা এক ধরনের কারাবন্দির মতো সময় পার করেন, এবং এই জন্য তারা আসলে একটা ল্যান্ড পাসও চান না, অর্থাৎ তারা যাতে কোনো দেশে গেলে সেখানে যাতে জাহাজ থেকে নেমে স্বাভাবিক চলাফেরা করতে পারেন। এবং আরেকটি বড় দাবি তাদের রয়েছে সেটি হচ্ছে তারা বলছেন যে আসলে এই জাহাজে কাজ করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাবশত তারা আসলে অনেক শ্রমিক মারা যান, কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটির ক্ষেত্রে মালিক পক্ষ এক ধরনের গরিমসি করেন এবং তারা এই ক্ষেত্রে অন্তত 10 লাখ টাকা নগদ দেওয়ার একটি দাবি করেছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা বলছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত দাবি দাওয়াগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। এর আগে গত 11 নভেম্বর তারা আসলে এই এরকম একটা ধর্মঘটে নেমেছিলেন, কিন্তু পরবর্তীতে প্রশাসন এবং কর্তৃপক্ষের আশ্বাসে তারা সেই ধর্মঘট থেকে সরে আসেন, তবে এবার যে ধর্মঘটটি শুরু হয়েছে সেখান থেকে তারা কোনোভাবেই তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিছ পাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আহসান রিটন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ঋণ খেলাপি মামলায় গ্রেফতার 12 জন কৃষক সহ পলাতক 25 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বেলা 11টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শামসুজ্জামান আসামিদের জামিন মঞ্জুর করেন। 2016 সালে 37 জন প্রান্তিক কৃষককে বাংলাদেশ সমবায় ব্যাংক 25,000 থেকে 40,000 টাকা পর্যন্ত ঋণ দেয়। ঋণ খেলাপির দায়ে 2021 সালে ব্যাংকের পক্ষ থেকে তৎকালীন শাখা ব্যবস্থাপক সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে 37 জনের নামে মামলা করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এ মামলায় 37 জনের মধ্যে 12 জন কৃষককে গ্রেফতার করে জেল হাজাতে পাঠায়। দুর্নীতি দমন কমিশন দুদক রাঘব বোয়ালদের নয়, শুধু চুনোপটিদের ধরতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিরিজ হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। প্রায় 1 দশক আগে একটি ব্যাংকের 100 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ না হওয়ায় দুদকের ভূমিকা নিয়ে ক্ষোভ জানায় হাইকোর্ট। মামলাটির চলাকালে শুনানিকালে দুদকের আইনজীবীর কাছ থেকে ঋণ খেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী না হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চায় হাইকোর্ট। মূলত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের 110 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় 2 আসামির জামিন বাতিল প্রসঙ্গে এ প্রশ্ন রাখেন হাইকোর্ট। এতদিনও মামলাটির তদন্ত শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।
কমে আসছে বৈদেশিক ঋণ বিতরণের পরিমাণ। চলতি অর্থবছরের প্রথম চার মাস জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বৈদেশিক ঋণ বিতরণ হয়েছে $19,700 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 25% কম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি থেকে জানা গেছে এসব তথ্য। ইআরডির হিসেবে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো কমাচ্ছে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতিও। চলতি বছরের জুলাই অক্টোবর পর্যন্ত বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে $4,138 কোটি, যেখানে গত বছরের একই সময়ে এই প্রতিশ্রুতি ছিল $27,600 কোটি, অর্থাৎ সে তুলনায় বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতিও কমেছে 85%। তবে ইআরডি বলছে বার্ষিক ঋণ নেয়ার পরিকল্পনা অনুযায়ী দাতা সংস্থাগুলো থেকে 79,000 কোটি টাকা ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার। চার বছরে সুপেয় পানির সরবরাহ বাড়াতে পারেনি রাজশাহী ওয়াসা। চীনের সাথে $4,061 কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছিল চার বছর আগে, অথচ প্রকল্প শুরুর কাজই করতে পারেনি তারা। ওয়াসা বলছে আমলাতান্ত্রিক জটিলতার জন্য থেমে আছে প্রকল্প শুরুর কাজ। পদ্মা নদীর পানি পরিশোধন করে প্রতিদিন 200 মিলিয়ন লিটার পানি সরবরাহের পরিকল্পনা ছিল রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ভূউপরস্থ উৎস থেকে সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি করতে রাজশাহী ওয়াসা এবং চীনের হুয়ান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানির মধ্যে $4,061 কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। 2018 সালে প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় কাজে হাত দেওয়াই সম্ভব হয়নি, বলছে ওয়াসা। এক্সিম ব্যাংক অফ চায়না এবং ইআরডি আমাদের বাংলাদেশ সরকারের যার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটি হবে এবং এগ্রিমেন্টটি হবে। ওখানে কী হবে, কীভাবে হবে সেই বিষয়ে এই রাজশাহী ওয়াসার পক্ষ থেকে আমার অবস্থান থেকে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই। স্থানীয় সংসদ সদস্য বলছেন চীনের দিক থেকে সাড়া পাওয়া গেলেও ওয়াসার অদক্ষতার কারণে পিছিয়ে গেছে প্রকল্পের কাজ। আমি মনে করি যে এটা ওয়াসার অদক্ষতা এবং স্থানীয় সরকারও এই বিষয়টি সম্পর্কে সম্যক তাদের ধারণা নেই এবং আমার জানা মতে এই প্রকল্পের পক্ষে চায়না এক্সিম ব্যাংক টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অথচ আমরা নিতে পারছি না। প্রকল্পের মোট অর্থের মধ্যে বাংলাদেশ সরকার $1,748 কোটি টাকা এবং এক্সিম ব্যাংক অব চায়না $2,313 কোটি টাকা দেওয়ার কথা। প্রকল্পটির কাজ দ্রুত শুরু হবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। খুব শীঘ্রই এই শহরের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে একটি প্রকল্প চলমান আছে, এটি ওয়াসার পানি প্রকল্প। আমরা উভয় পক্ষ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছি, খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। রাজশাহীর গোদাগাড়িতে প্রকল্পের মূল শোধনাগার নির্মাণের জন্য সরকারি অর্থায়নে 52 একর জমি অধিগ্রহণ এখনও থেমে আছে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের উত্থান দিয়ে শুরু হলো ঢাকার শেয়ার বাজারে 300 কোটির ঘরেই আটকে আছে লেনদেনের পরিমাণ। তবে আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। এ সময় 71 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই রয়েছে অপরিবর্তিত। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 62 পয়েন্টের বেশি, লেনদেন হয়েছে $17 কোটি টাকা। রবিবার ঢাকায় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতন দিয়ে লেনদেনে শুরু হলেও 3 মিনিট পর থেকে শুরু হয় উত্থান পতন। বেলা 11:45 পর থেকে ধীর গতিতে মূল্যসূচক বাড়তে থাকে ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে প্রধান সূচক DSEX বেড়েছে 17.17 পয়েন্ট, অবস্থান করছে 6,232 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি সামান্য পরিমাণে বেড়েছে লেনদেন, তবে আটকে আছে 300 কোটির ঘরেই। আজ মোট লেনদেন হয়েছে $339,73,00,000। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আপনাদের পরের সংবাদে।